পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা বিরোধী নেতা অধীর চৌধুরী বলেছেন, কারণ মানুষের জয় এটা তৃণমূলের ক্ষয় শুরু হলো। মানুষের আশীর্বাদ, মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা দিয়ে ভোট যদি সুষ্ঠুভাবে হয় আর মানুষ যদি ভোট দিতে পারে, সেই ভোটে যে তৃণমূল পরাজিত হতে পারে এটা সাগরদিঘী তার প্রমাণ। অতএব এটা আগামী দিনে একটা ইঙ্গিত বহন করছে, যে ইঙ্গিতের মাধ্যমে মমতা ব্যানার্জির যে দুঃশাসন যেটা চলছে তার পতন অবশ্যম্ভাবী হবে, এটাই ইঙ্গিত। মমতা ব্যানার্জি যেটা ঘোষণা করেছে সেই ঘোষণাটা তো মূলত ভারতীয় জনতা পার্টির মোদিজিকে সাহায্য করার জন্যই বলেছেন। তার কারণ তিনি যে ভোট কাটছেন সেটা প্রমাণ হয়ে গেছে ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, যেসব জায়গায় উনি প্রার্থী দিয়েছেন সেই সব জায়গার যে রেশিও তাতে বোঝা যাচ্ছে যে ওনার সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থাৎ বিজেপির একটা আতাত আছে, যে আতাতটা আগামী দিনে আরও ভালোভাবে প্রমাণিত হবে। সেই জন্যই যেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল এবং আঞ্চলিক দলগুলো একটা জোট বাঁধার চেষ্টা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে এরকম একটা ঘোষণা বিরোধী দলের এই জোটকে আঘাত সৃষ্টি করবে এবং সেটা পরপক্ষে বিজেপিরই সুবিধা হবে। সাগরদিঘিতে যেভাবে বাম কংগ্রেস একসাথে লড়ে সাফল্য পেল, আগামী পঞ্চায়েত নির্বাচনে কি নিচুতলাই হয়ে সাফল্য? পঞ্চায়েত নির্বাচনটা তো হয় রাজ্য সরকারের অধীনে, এবং সেক্ষেত্রে যে এখানে কেন্দ্রীয় বাহিনী যেটা এসেছিল যেভাবে ভোটটা তারা করিয়েছে, রাজ্য সরকার তো সেইভাবে তাদের পুলিশ বাহিনীকে কাজে লাগাবে না। অতএব ভোটটা কীভাবে হয়, মানুষ যদি অবাধ ভোট দিতে পারে, গ্রামের মানুষ যদি ভোট কেন্দ্রে পৌঁছতে পারে, তাহলে আমরা আশা করছি যে পঞ্চায়েত নির্বাচনও সাফল্যের দিন মুখটা আমরা দেখব। প্রতি মাসেই প্রায় দেখা যায় রান্নার গ্যাসের দাম বাড়ে, মধ্যবিত্তের চাপ বাড়ে, কিন্তু তৃণমূল সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো সদুত্তর দেখা যায়নি। কালকেও রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে, কালকেও 50 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে পেট্রোলের দাম বা ডিজেলের দাম বা রান্না গ্যাসের দাম না বাড়লেও মোদি সরকার এটা একটা নির্বাচনের পরে প্রতিবারই একটা চমক দেয়। এবারও কয়েকটা স্টেটের নির্বাচন এবং উপনির্বাচনের পর বাড়িয়ে দিয়েছেন, অর্থাৎ উনি যে গরিবের প্রতিনিধি নন এটা বারবার প্রমাণ করছে আদানিদের পক্ষে উনি লড়াই করেন। আমার নাম পরেশ সরকার, আমি প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য এবং উত্তর চট্টগ্রামে জেলা কংগ্রেস কমিটির সহসভাপতি। এ জয় তো সাধারণ মানুষের জয়, মানুষ একজোট হয়ে গেছে তৃণমূল এর এই যে দুর্নীতি, এই যে দুর্নীতি তন্ত্র বলবো গোটা পশ্চিমবাংলা জুড়ে, এ শুধু সাগরদিঘী না, এ শুধু মুর্শিদাবাদ জেলা না, গোটা পশ্চিমবাংলায় মানুষ এখন তৃণমূল বিজেপি বিরোধী একটা জোট খুঁজছে এই মুহূর্তে তৃণমূলকে এই পশ্চিমবাংলা থেকে তাড়ানোর জন্য। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, সুতরাং এ মানুষের জয়, এ জয় আমরা মানুষ সাধারণ মানুষকে উৎসর্গ করছি। বাম কংগ্রেস কর্মীরা উজ্জীবিত এই জয়, আগামী পঞ্চায়েত নির্বাচন লক্ষ্য, আপনারা কীভাবে মানুষের পাশে হচ্ছে পঞ্চায়েত নির্বাচনকে হচ্ছে তুলে ধরবেন? আমরা পঞ্চায়েত এই যে যেভাবে আমরা এই সাগরদিঘী নির্বাচনটা লড়লাম এবং শুধুমাত্র নেতৃত্বের মধ্যে ঐক্য নয়, একেবারে গ্রাস লেভেলে অর্থাৎ একেবারে মাটির মধ্যে যে আমাদের কর্মীদের মধ্যে যে ঐক্য দেখা গেছে, সেই ঐক্যর ওপর ভিত্তি করেই আমরা সামনের যে পঞ্চায়েত সে পঞ্চায়েতে লড়াই করব, এবং লড়াইয়ের মতো হবে। এবং যদি তৃণমূল মনে করে যে 18 সালের পঞ্চায়েতের লড়াই তারা দেবে, পঞ্চায়েত শূন্য করবে, সেটা পারবে না, সেটা মানুষ হতে দেবে না। মানুষ সংগঠিত হচ্ছে, মানুষ নিজেদের জীবনের স্বার্থে সংগঠিত হচ্ছে। আমার নাম হচ্ছে মলয় ভট্টাচার্য, আমি CPIM উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য। তৃণমূল বিতর্ক বাম কংগ্রেস জোটচিন্তাবাদ, বিজেপির বিরুদ্ধে বাম কংগ্রেস জোটচিন্তাবাদ, চোর তৃণমূল হটাও, বাম কংগ্রেস জোটচিন্তাবাদ।
অভিনন্দন জানানো হচ্ছে। জন্মমত